হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে এই হুক সেটের রিভিউ দিব। আর এটাতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কি কি কাজে ইউজ করা হয় তাও আমি দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। অনেকে এটা আমার কাছ থেকে জানতে চেয়েছিলো, তাই আমার এই ভিডিওটা করা। এই বক্সটা আমি আমার জন্য অর্ডার করেছি, কারো যদি লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং ইনবক্সে আমি দামটা বলে দেব। তো এখন শুরু করে আমি এটা দিব। এটার সাথে যে এরকম একটা বক্স, এই কাঠিটা আমি শুরু করে প্রথমে বক্সে যা যা আসে এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের কাঠি আসবে। এখানে আটটা কাঠি থাকে, এগুলো দিয়ে কুশি কাটার কাজ করা হয়, মানে উলের কাজ করা হয়। এগুলোর মধ্যে সবচাইতে বড় যেই সাইজটা আছে সেটা আপনার হচ্ছে, বড় সাইজটা আসে আপনার 6 mm 10, এই যেটা 10 ওটা। আর সবচাইতে ছোট সাইজ যেটা আসে সেটা হচ্ছে এই যে 2.5 mm, মানে 4। তো এখানে বিভিন্ন সাইজের হুক আছে, এগুলো দিয়ে আপনি উলের কাজ করতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে উলের কাজ করে দেখাচ্ছি। আমি 3 mm নিয়েছি, এই যে উলের কাজ করার জন্য এটা ইউজ করা, মানে এখানে যেই কাঠগুলো আছে সবগুলো দিয়েই উলের কাজ করা যায়। মোটা উল দিয়ে, মোটাটা দিয়ে মোটা উলের কাজ, আর চিকনটা দিয়ে চিকন উলের কাজ করা যায়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই কয়েকটা চেন করে নিচ্ছি। এটা হচ্ছে বেসিক চেন, নতুন যারা মনে করে তাদের জন্য অনেক উপকার হবে। এই যে এটা, এই যে এগুলো হচ্ছে এই কাজের জন্য, উলের কাজের জন্য ইউজ করা হয়। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে বক্সটা, এই যে এই বক্সটাতে এখন কী কী আছে এবং সেগুলো কী কাজে ইউজ করা হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা হচ্ছে, থাকে এরকম একটা ট্যাপ, থাকে ইঞ্চি ট্যাপ যেটা দিয়ে আমরা মাপি, এটা তো সবাই জানি একটা ইঞ্চি ট্যাপ থাকবে। তারপরে এরকম কাঠিগুলো আমি বের করে দেখাচ্ছি। এই যে এরকম, এগুলো হচ্ছে কুশি কাটার কাজের জন্য এরকম আটটা থাকবে নীল রঙের। তো এটার মধ্যে সবচাইতে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে 6 mm, আর সবচাইতে বড় সাইজ যেটা আসে সেটা হচ্ছে 1.75। এটার মধ্যে সবচাইতে বড় সাইজ 1.75 আর ছোট সাইজটা হচ্ছে 6 mm। তো এটা দিয়ে যেই কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে এই যে, এটা দিয়ে আপনি নয় তারের সুতা যেটা সেটার কাজ করতে পারবেন। নয় তারটা একটু মোটা, আমি নয় তারের যে কাজটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই কাজটা এখনও কমপ্লিট করি নাই, এটা একটা টিউলিপ ডলি তৈরি করব। এটা নয় তার দিয়ে আমি কাজ করেছি, নয় তারের জন্য আমি যেটা ইউজ করেছি 1.75 ইউজ করেছি। এই কাজটা করতে পারবেন। আরেকটা যেটা করতে পারবেন এই যে গুটি সুতার কাজ করতে পারবেন। তো গুটি সুতা দিয়ে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে গুটি সুতার কাজ। তো এই রূপগুলো দিয়ে আপনি এই গুটি সুতার কাজগুলোও করতে পারবেন, যে সুতার জন্য যেই কাজ। এই যে তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে গুটি সুতা। তো দেখিয়ে দিলাম এই রূপগুলো দিয়ে কী কাজ করা হয়। এখানে থাকবে আপনার আটটা। তারপর যেটা সেটা হচ্ছে এই যে এটা ক্যাবল স্টিচ, এটা আপনার কুশি কাটা মানে ক্রোসেটের কাজ না, এই এগুলো যেই হুকের কাজ এটা হচ্ছে ক্রোসেট। আর দুইটা যেটা সেটা হচ্ছে নেটিং, নেটিংয়ের কাজের জন্য এটা ইউজ করা হয়। যেহেতু আমি নেটিং পারি না, সো আই ডোন্ট নো, এটা সম্পর্কে আমার ধারণা নেই, তো সরি। তারপরে যেটা থাকে এরকম একটা কাটার থাকে, সুতা কাটার, তো এটা সেফটি লক থাকে, তাই এটা অনেক দেখতে খুবই সুন্দর এবং অনেকটাই ভালো উপকারী একটা জিনিস।
তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এগুলা দেখুন, এটাও নেটিং এর কাজ, এটা ক্রোসেট না, মানে দুই কাঠির যে কাজগুলা। তো আমি যেহেতু কাজটা পারি না, একটু একটু পারি বেসিকটা, তো এটা হচ্ছে এখানে যখন আপনি সুতাগুলা নিয়ে করা হয় যেন না বের হয়ে যায়, এই জন্য ইউজ করা হয় এগুলা। তো এটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই, এরকম থাকবে চারটা, যারা নেটিংয়ের কাজ পারেন তাদের জন্য অনেক উপকার হবে। তারপরে যেইটা থাকে নিডেল, এই যে নিডেল থাকবে বড় সাইজের দুইটা, ছোট সাইজের দুইটা। তো এই নিডেলগুলো হচ্ছে আপনার কাজ করার শেষে, তো আমি এই নিডেলগুলো এখন পর্যন্ত ইউজ করিনি, সো আই ডোন্ট নো এটা কীভাবে কাজ করে। আমি অ্যালমোনিয়ামের এই এই এইটা এটা দিয়ে কাজ করি সবসময় রেগুলার, যেহেতু এখন আমার নতুন নিয়ে এসেছে, বাট দেখতে খুবই সুন্দর এবং কাজ কাজও ভালো হবে আশা করি। এটা দিয়ে আপনার ধরেন কাজ শেষ হওয়ার পর মানে যে সুতোটা বের হয়ে থাকে ওটাকে মানে ওটাকে ওটাকে সেফটি করার জন্য এগুলা ইউজ করা হয়। এটা উলের জন্য খুবই উল খুবই জিলি, এই এই সুই দিয়ে কাজ করা যাবে। তারপরে যে এটা পাওয়া যায় যেগুলো সেটা হচ্ছে এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে তারপর যেটা পাওয়া যায় এগুলো হচ্ছে মার্কার। এটা হচ্ছে মার্কার, ধরুন আপনি একটা কাজ করলেন, এই যে তো আপনার এখন কাউন্ট রো করতে হবে, মানে না এটা হচ্ছে মানে এখানে আমি এটাতে হয়তো বা এখানে এসে কোনো একটা ডিজাইন করব, সেই জন্য এটা হচ্ছে এটা দিয়ে আপনি সেফটি পিন মার্কার এই যে এভাবে মার্ক করতে পারবেন। এরকম থাকবে আপনার এরকম 10টা থাকে। তারপরে যেগুলো আসে এগুলো মার্কার, এই যে এগুলো মার্কার, এরকম আপনার একটু বড় সাইজের থাকে 5টা, ছোট সাইজের থাকে 5টা। তো এটা যেভাবে এটাও সেম ভাবে এই যে এভাবে আপনি একটা চেইনের ভিতরে দিয়ে দেবেন, এই যে এটা এগুলো হচ্ছে মার্কারের জন্য ইউজ করা হয়। এরকম থাকবে 10টা, এরকম থাকবে 10টা, মানে মোট 20টা থাকে মার্কার। তারপর যেটা থাকে যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রো কাউন্টার, মানে এটা হচ্ছে আপনাদের রো কাউন্টার, রো কাউন্টার এটা হচ্ছে বড়টার জন্য, বড় যে কাঠিগুলো সেগুলোর জন্য, এই যে এটা খুব ইজিলি ফিট হয়ে যায়, আপনি যখন রো কাউন্ট করবেন এটা দিয়ে কাউন্ট করতে পারবেন। তারপরে যেটা থাকে আরেকটা রো কাউন্টার থাকে, সেটা হচ্ছে এই যে নীলগুলোর জন্য, ছোটোগুলোর জন্য, এটা দিয়ে রো কাউন্ট করা হয়। এখানে 0 থেকে 9 পর্যন্ত আসে, এদিকে 9, এদিকে 0, এদিকে 0, এদিকে 9, এরকমভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এটা রো কাউন্টার। তারপরে যেটা থাকে এটা খুবই একটা ইউজফুল একটা প্রোডাক্ট, এটা খুবই ইউজফুল, এটা হচ্ছে নতুনদের জন্য খুবই, এভাবে এটাকে নিয়ে নতুন যারা তারা কাজ করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, সুতা ধরে রাখতে পারে না। আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ইউজ করা হয়, এই যে এটা দিয়ে আপনি সুতাটাকে হ্যান্ডেল করতে পারবে, এই যে এভাবে টাইট করে নেবেন, ব্যাস হয়ে গেল, এরপর আর কিছু করতে হবে না। এভাবে সুতাটা সরি ব্যাস হয়ে গেল, এখন অটোমেটিক সুতাটা কাজ করবে। এভাবে সুতাটা আসতেই থাকবে, এটাকে লুজ হলে মানে টাইট হলে লুজ করে দিতে হবে, লুজ হলে টাইট করে দিতে হবে ইজিলি। এটার কাজটা এই যে বিজি, আপনার আর কিছুই করতে হবে না, সুতাটা হ্যান্ডেল করার জন্য আপনার আর টেনশন করতে হবে না। এটার জন্য এটা একদম নতুনদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এই বক্সের মধ্যে আমি মনে করি, এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। তো এটা এভাবেই কাজ করে। তা আমি নীল যে আরেকটা কথা, এই যে নীল যে কাঠিগুলো এগুলোর মধ্যে যেই যে নাম্বারগুলো থাকে এগুলো অনেক সময় উঠে যায়,
সাদাগুলো কাজ করতে করতে আমি এখানে একটা মার্কার দিয়ে সব সময় নাম্বারগুলো লিখে রাখি, যেন পরে আমার মানে ভুল না হয় সেই জন্যে। তো যাদের এই বক্সটা লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানাবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।